বিকেল বেলাটা করে মানে ছাদে উঠি, একটু হাওয়া টাওয়া খাওয়ার জন্য, বা রিলস করি একটু, উঠে ভালো লাগে। ঠিক আছে, তো শুয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে তো শুয়েছিলাম, তারপর হচ্ছে তো এখন একটু ছাদে এসেছি, রিলস টিলস করছিলাম, শর্টস বানাচ্ছিলাম। এবার যাব হচ্ছে কি পড়াতে, কারণ আজকে তো সোমবার। আমি আমার কাজকর্ম করে চলে এসেছি একটু ছাদে। আমার মুখটা তোমাদের দেখাচ্ছি না, কারণ দেখো পুরো অন্ধকার, জানো তো। আমি ফ্ল্যাশ জ্বালিয়ে তারপর এখানে একটু তোমাদের এগুলো দেখাচ্ছি। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যানাহিম। আর এখন হচ্ছে গিয়ে সকাল সকাল, আমি ফ্রেশ হয়ে আমার টিফিন টিফিন করা সবটাই কমপ্লিট। তো এবার আমি হচ্ছে গিয়ে রেডি হচ্ছি আমি আমার কাজকর্মে বেরোনোর জন্য। তো মানে সেগুলোর জন্য আমাকে অনেক কিছু গুছিয়ে নিতে হয়, জানো তো, মানে যেহেতু রাস্তায় বেরোচ্ছি সেই জন্যই অনেক কিছু গোছগাছ করে নিতে হয়, কারণ একটা কিছু যদি ভুলে যাই না পরে গিয়ে আমার প্রবলেমটা হয়ে যায়। আর সব থেকে না এখন আমার একটা ভুল খুব হচ্ছে, জানো তো, আমি ফোন নিয়ে বেরোতে খুব ভুলে যাচ্ছি। ধরো ফোনটাকে চার্জে দিয়েছি, হ্যাঁ, ফোনটাকে নিতে কিন্তু ভুলে যাই, বা ফোনটা যে চার্জে থাকলেই যে নিতে যে ভুলে যাই সেটা কিন্তু নয়। মানে ফোনটা যেরকমই থাক, হয়তো কথা বলতে বলতে আমি ব্যাগটা গোছাচ্ছি, তাতেও আমি কিন্তু ফোনটা নিতে ভুলে যাই। এই ভুলটা আমার এখন রিসেন্টলি প্রচণ্ডভাবে হচ্ছে, জানি না কেন ফোনটাই নেওয়ার কথা ভুলে যাই, যেটা এতটাই ইম্পর্ট্যান্ট সেটাই নিতে ভুলে যাই। তো যাই হোক, কী আর করা যাবে, সব কিছু আমি কমপ্লিট করে গুছিয়ে গেছি, একবারে নিয়ে নিচ্ছিলাম। ঠিক আছে, তো সেগুলো আমাকে দেখে দেখে সবগুলো করে নিতে হয়। আর এই ব্যাগটার মধ্যেই আমি সব কিছু গুছ মানে গোছগাজ করে নিই। নিয়ে এবার হচ্ছে কি আমি নিজে রেডি হব, কারণ গরমকালে কিন্তু অনেক কিছু লাগে, মানে তারপরে ধরো সানগ্লাস নিতে হবে, ওড়না নিতে হবে, এগুলো তো মানে গরমকালে মাস্ট। আর আমি জানো তো রোদে একদম চোখে দেখতে পাই না, কারণ রোদে বেরোলে আমার চোখ বন্ধ হয়ে যায় সত্যি কথা বলতে, তো তার জন্য আমাকে সানগ্লাসটা নিতেই হয়। ঠিক আছে, তো সব কিছুই আমি গোছগাছ করে নিয়ে নিচ্ছি, আর তারপর রেডি হওয়ার জন্য তো কতটা সময় লাগে না, তো সব মিলিয়ে যাই হোক সময়টা লাগছে। তো যাই হোক, চলো আমি রেডি হয়ে সব কিছু করে বেরিয়ে পড়ি, আর তো তারপরে আবার কাজকর্ম সেরে আসি, পরে দুপুরবেলা এসে আবার ফ্রি হয়ে তোমাদের সামনে আসবো, কারণ তো চলো এখন আগে কাজ। হাই গাইস, গুড ইভিনিং, সারাদিন পরে এতক্ষণে তোমাদের সামনে এলাম আমি, মানে সারাদিনে আমি আসার সময় পাইনি, আর মানে সময় পাইনি হচ্ছে কি কাজকর্ম ছিল সেই সবের জন্য। আর এখন বিকেলবেলাটা করে মানে ছাদে উঠি, একটু হাওয়া টাওয়া খাওয়ার জন্য, বা রিলস করি একটু, উঠে ভালো লাগে। ঠিক আছে, তো শুয়েছিলাম, খাওয়া দাওয়ার পরে তো শুয়েছিলাম, তারপর হচ্ছে তো এখন একটু ছাদে এসেছি, রিলস টিলস করছিলাম, শর্টস বানাচ্ছিলাম। এবার যাব হচ্ছে কি পড়াতে, কারণ আজকে তো সোমবার, অ্যাজ ইউজুয়াল চাকরি শুরু। তো যাই হোক, চলো একটুখানি তোমাদের সামনেও এলাম। আর হাওয়া দিচ্ছে, মানে আজকে সেরকম একটা হাওয়া দিচ্ছে না, জানো তো, গরম গরম লাগছে, মোটামুটি গরমই আছে আজকে। আর কাজকর্ম তো হচ্ছে, বাড়িতে কাজকর্ম হচ্ছে, অনেকটাই কাজকর্ম এগিয়েছে জানো তো, কিন্তু তোমাদের সাথে কিছুই শেয়ার করে উঠতে আমি পারিনি, শেয়ার করব। আমি যেই মুহূর্তে ভাবলাম যে যেই ঘরে কাজগুলো হয়েছে সেইগুলো তোমাদের শেয়ার করব, তখনই দেখছি সেখানেই আবার কাজ করতে শুরু করে দিয়েছি, মানে অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি এরকম, ঘরে হয়েছে বারান্দায় হয়নি। তো আমি ঘরটা তোমাদের সাথে শেয়ার করতে যাব সবই ভাবছিলাম, আর তখনই ওরা বারান্দাতে কাজ করতে শুরু করে দিয়েছে, তো যার জন্য হচ্ছে কি তোমাদেরকে আর কাজগুলো কিছু শেয়ার করতে পারছি না, মানে এখন ওই গাঁথনি হচ্ছে, প্লাস্টার হচ্ছে, এইগুলোই হচ্ছে না তো। আর আমার আবার দেখো এই যে এইখানটা 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 কি সব উঠতে লেগেছে, এত গরম গেছে, এই গরমে ওঠেনি, এখনই উঠছে জানো তো, কিন্তু কেন উঠছে না বুঝতে পারছি না। মনে হচ্ছে আমার নতুন একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করছি, ওটার জন্য বোধহয় হতে পারে, কারণ আমি যেই সানস্ক্রিনটা ইউজ করছিলাম ওটা না শেষ হয়ে গেছে, কিন্তু কেনা মানে কিনছি না কিছু কারণের জন্য, ওটাই কিনবো কিন্তু কিছু মানে কটা দিন বাদে কিনবো।
তো অন্য একটা ছিল, অন্য একটা বোন এনে দিয়েছিল আমাকে, দুটো ক্রিম এনে দিয়েছিল সানস্ক্রিন। তো ওগুলোই আমি মানে ওগুলো আমি না নর্মালি কী করছিলাম, নেমে ওগুলো হাতে মাখতাম, মানে হাতে এই যে জায়গাগুলো ওপেন থাকে সেই জায়গাগুলোই আমি মাখছিলাম, তো মুখে কখনো মাখি না। আর এখন যেহেতু একটু অসুবিধার জন্য আমি সানস্ক্রিনটা কিনতে পারছি না, তার জন্য আমি ওগুলোই মুখে মেখে বেরোচ্ছি। আমি জানি না সেইগুলোর জন্যই মানে ওটা কি স্যুট করছে না, যার জন্যই কি এই জিনিসগুলো হচ্ছে না, কিসের জন্য হচ্ছে জানি না। তো দেখা যাক, যখনই ভাবি না জানো তো, এই মাসে একটু কম কেনাকাটি করব, এই মাসটা একটু কেনাকাটি কম রাখবো, একটু বাঁচাবো, সেই মাসেই না এত এত কেনার বাকি থাকে, অনেক কিছু কিনতে হবে জানো। মোটামুটি ধরো 3টে জিনিস কেনার বাকি আছে, জানি না কবে কি। যাই হোক, তো চলো, এখন তো বাজে মোটামুটি 6টা, মানে 6টা বাজতে যায়, তো চলো নিচে যাই, ফ্রেশ হই, পোয়াতে যাই। চলো, তো চলো ক্লাস থেকে এসছি, পড়িয়ে ক্লাস করতে গেছি, ক্লাস করে এসে বসে টিফিন করলাম, টিফিন করে আর এখানে হচ্ছে গিয়ে ইয়ে হচ্ছে কি বলে মুড়ি ঘণ্ট আর ডাল সিদ্ধ, তারও ডাল সিদ্ধ হয়ে রয়েছে, আর মুড়ি ঘণ্টের মাথা আর আলু হচ্ছে গিয়ে ভাজা হয়েছে, সবে চাল ভাজা হচ্ছে। এদিকে হচ্ছে কি এই প্রিপারেশন চলছে, আর একদিকে হচ্ছে আমি আমার কাজে প্রিপারেশন করছি। হয়ে গেল আমায় আমি আমার কাজকর্ম করে চলে এসেছি একটু ছাদে। আমার মুখটা তোমাদের দেখাচ্ছি না, কারণ দেখো পুরো অন্ধকার জানো তো, আমি ফ্ল্যাশ জ্বালিয়ে তারপর এখানে একটু তোমাদের এগুলো দেখাচ্ছি। আমাদের এখানে জানো তো, এই এই সামনেটা তো এখানে একটা পোস্ট রয়েছে, এই পোস্টের আলোটা অনেকদিন ধরে জ্বলছে না, নাহলে না আমাদের ছাদটা পুরোপুরি আলো হয়ে থাকে, ঠিক আছে? তো ছাদে এই জন্য অন্ধকার হয়ে রয়েছে, আর খুব গরমও লাগছে, দেখো একটা ফোঁটা পাতা নড়ছে না, এক ফোঁটা পাতা নড়ছে না। আর এখন আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, গরম লাগছে, তার জন্য একটু ছাদে এলাম। আর আমি ছাদে আসলে কোথায় বসি জানো তো, এইখানটাতে সবসময় আমি বসে বসে ভিডিও দেখি বা যা করার করি, এইখানটাতে আমি বসে থাকি। তো বোন এখন ডিনার করছে, আর আমি বাইরে ছাদে উঠে এসে একটু ঘোরাফেরা করবো, হাওয়া খাবো, ফোন দেখবো, মানে ফোনে একটু ভিডিও দেখবো, এইসব করবো। রাত্রের না সিনারিটা কি ভালো লাগে তাই না, এরকম। কিন্তু আমাদের এখানে যদি পোস্টটা জল আলোটা জ্বলতো আরও ভালো লাগতো, কি সুন্দর চারদিকে আলোটা, সব বাড়িঘরের এটা একটা আলাদাই সিনারি, মানে ভিউ যেটা হয় মানে বলছি, মানে একটা আলাদাই ভিউ। কিন্তু ঠিক আছে, ওদিকেও একটু অন্ধকার অন্ধকার আছে মাঝখানে। যাক চলো, আমি একটু মানে ছাদে ঘোরাফেরা করে নিই, ঠিক আছে? আর ভিডিওটা বেশি বড়ও করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি। আর অন্ধকারের জন্য তো তোমাদের আমার মুখ দেখাতেও পারছি না। আর এই দেখো বোনের গাড়ি, দেখো আমাদের বাড়ির কাজ হচ্ছে বলে ওই বাড়িটায় আছে, ওইখানে থাকে, পাশের বাড়িতে থাকে বোনের গাড়ি, ঠিক আছে? তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে একদম ভুলবে না, আর আমাকে ভালো লাগলে আমার চ্যানেলটা ভালো লাগলে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।